জানি না দিদি জামাইবাবু এসে কি বলবে। আফটার অল ওই ছেলে আর আমি শ্যালক। সুযোগ যদি পাই এমন অ্যাক্টিং করব যে জমে ক্ষীর হয়ে যাবে। কি ব্যাপার অলোক, তোমার কি অন্দর মহলে ঢোকা নিষেধ নাকি? যে ড্রয়িং রুমে অপেক্ষা করছো, আবার বলছো আমাদের দুজনের সঙ্গেই তোমার প্রয়োজন, এসব কি হচ্ছে? আরে কি এমন জরুরি কথা যে ঘরের ভেতরে গিয়ে বলা যাবে না? লাইব্রেরির অন্দর মহলে ঢোকার মুখ তো আমার আর নেই দিদি। আমার মতো একজন প্রতারকের পক্ষে এই ড্রয়িং রুমটাই ঠিক আছে, আর কোনোদিন এখানে আসা হবে কিনা জানি না, তাই তোমাদের দুজনকে একসঙ্গে ডেকে পাঠালাম। জানি জানি ব্যাপারটা খুবই আস্পর্ধার হয়ে গেল, তবু কি ব্যাপারটা কি কি হয়েছে? তো ছেলে মানুষের মতো কেন করছো? আপনারা খুব ভালো ভদ্র, তাই আমাকে এখনো অ্যালাউ করছেন আমি জানি। আসলে আমার পারিবারিক জীবনটা যে খুব সুখের নয় সেটা তো আপনারা সবাই জানেন। সেই কারণেই আমি এই পরিবারটাকে চিরটা কাল নিজের মতো করে। হ্যাঁ রে, শুধু শুধু কান্নাকাটি করে আমাদের অপরাধী করে তুলছিস কেন? কি হয়েছে খুলে বলবি তো? জানেন জামাইবাবু, দীপ্তিন যখন বদনাম মাথায় নিয়ে চলে যাচ্ছিল তখন আমি খুব হেসেছিলাম। ভাবতেও পারিনি যে আমাকে ওই একই অপবাদ নিয়ে চলে যেতে। দীপ্তিনের থেকে আমার যন্ত্রণাটা বেশি কেন জানেন? ওই তো দীপ্তেনের কেউ নয়, কিন্তু আমার চেয়ে ভাগ্য। এবার ব্যাপারটা পরিষ্কার হল। সুকন্যা, আসল ব্যাপারটা কি জানো? অভি আমার কাছে এই সব ব্যাপারের জন্য দায়ী করেছে অলোক। তাই তাতে কি হয়েছে? তুমি অলোককে কিছু বলেছো নাকি? আর আমিও তো কিছু বলিনি। কিছু বলিনি বলে হয়তো সেটা অভিমানের কারণ। অলোক, আমি তো ব্যাপারটাকে গুরুত্ব দিই, তুমি কেন দিচ্ছ? তুমি তো আমার চরিত্র জানো। যদি কেউ অন্যায় করে আর আমি যদি সেটা বুঝতে পারি, আমি কখনো তাকে ছেড়ে দিইনি। এমনকি মামুনিকেও আমি ছাড়ি। আমি জানি না, কিন্তু আমার ঠিক লাগছে না। এটা আমার রেজিগনেশন লেটার, কোম্পানিতে আর কার কাছে দেবো তাই আপনাকে দিয়ে গেল। এই সমস্ত দায় থেকে আমাকে মুক্তি দিন জানাবো। আমাদের পরিবারের ব্যবসার অনেক ক্ষতি করেছি, আর কোনো ক্ষতি করতে চাই না। এসব কি বলছিস তুই? ওবি বাচ্চা মানুষ, ও নিজেকে বাঁচানোর জন্য তোর নাম করে ফেলেছে, আর তুই সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাবি? আমরা মেনে নেব? অলোক, আমি ব্যবসার সমস্ত রেসপন্সিবিলিটি তোমার কাঁধে চাপিয়েছিলাম, নিশ্চিন্তে বসেছিলাম, জাস্ট ফ্যামিলিটাকে আমি সাজাচ্ছিলাম। আজ তুমি চলে গেলে আমার পক্ষে আর কিছু করা সম্ভব? যাইবু, আমিও যে খুব সুখে ছেড়ে চলে যাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু অবিশ্বাসের বীজ একবার যদি বোনা হয়ে যায় তাহলে আজ না হয় কাল সেটা বেরোবেই। কি দরকার নিজেদের মধ্যে অশান্তি জিয়ে রাখার বলুন? দরকার আছে, তোমার উপর আমি ডিপেন্ড করি অলোক, কোথাও যেতে হবে না।
তুমি রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজেই থাকবে। প্রয়োজনে আমি অভির কোম্পানিতে যাওয়া বন্ধ করে দেব, কিন্তু তুমি ছাড়বে না। শুনলি তো জয়বাবুর কথা? এবারে সমস্ত মন থেকে সরা। আলোক, দরকার পড়লে অভি তোমার কাছে ক্ষমা চাইবে, তবে তুমি রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ছাড়বে না। আর যদি যাও তাহলে আমি বুঝবো যে এই ক্রিটিক্যাল পিরিয়ডে তুমি আমাকে ফেলে দিয়ে পালিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আপনি আমার দাদা, আপনার কথা কোনোদিন অমান্য করিনি, আজও করছি না। ঠিক আছে, রইলাম। বিপদের দিনে আর কি করে আপনাদের ফেলে পালাই বলুন। আলোক সরকার তো আর সে ধরনের মানুষ নয়। তবে একটা জিনিস দেখবেন জামাইবাবু, অভি যত কম যায় ততই ভালো, কারণ যত যাবে তত বেশি গন্ডগোল পাকিয়ে যাবে। তাই হবে, চিঠিটা নিয়ে যাও। অলোক, ধরা বা ছাড়া এ দুটোই খুব সহজ, কিন্তু ধরে রাখাটা খুব কঠিন। হ্যাঁ প্রাপ্তি, বলো। অভি তুমি কোথায়? কেন বলো তো? বলোই না কোথায়। প্রাপ্তি, আমি রাস্তায় আছি, কিছু বলবে? কি হয়েছে? হ্যাঁ এক্ষুনি একবার এসো না, কথা আছে। প্রাপ্তি, যখন তখন ডাকলে যাওয়া যায় বলো। আচ্ছা আমার কাজ আছে না? না কোনো কাজ নেই, শিগগিরই এসো। অবুঝের মতো বলো না প্রাপ্তি, আমার কোনো কাজ নেই। আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে, প্লিজ এসো। ঠিক আছে, আমার কাজ শেষ করেই আমি যত তাড়াতাড়ি পারি আসছি। কি ব্যাপার? কি চাই এখানে? কি চাই? না মানে আসলে আমার কি আসলে হিরো হয়ে গেছে? কটা বাজে রাত, এত রাতে কলোনিতে বাইরের কেউ এলে তাকে নাইট গার্ড ধরে নিয়ে যায় দেবো নাকি? ধরিয়ে কি চাইছ? শুনুন, আসলে আমার তনুর সাথে একটু কথা। কোনো কথা নেই তনুর সঙ্গে তোমার, ইতর লম্পট চিট। তনু, আমার কথাটা খুব জরুরি, আমাদের দুজনের জন্যই জরুরি। তনু প্লিজ, তুমি আমার কথাটা শোনো। যাকে এতক্ষণ ধরে ফোন করছিলে কথাগুলো তাকে গিয়ে বলো। প্রাপ্তিকে যার ফোন পেলে তুমি বারবার ছুটে যাও, এতটা সস্তা ভাবো আমাকে? আশ্চর্য ছিল তো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তনু কি বলে গেল সেটা শুনতে পেলে না? আচ্ছা
তোমরা কলোনির মেয়েদের কি ভাবো বলো তো? খেলার পুতুল না? অন্য মেয়ের সাথে সম্পর্ক করে এসে এখানে তোমার কি দরকার আছে? এই যে ভাই, অনেক নাটক হয়েছে। বড় লোকের ছেলে বড় বাড়িতে ফিরে যাও, যাও। আমি তনুর সাথে কথা বলে তারপর যাব। আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, তনু কি বললো শুনলে না? যাও বেরো, বেরো এখান থেকে। না আমি যাব না। তাহলে কলোনির সমস্ত মেয়েরা মিলে না তোমাকে ঝেঁটা পেটা করে তাড়াবে। যাও চলে যাও এখান থেকে। ভালো কথাই বলছি ভাই, চলে যাও। ভগবানের মাথা গরম হয়ে গেলে কিন্তু মুশকিল আছে, যা। আশ্চর্য তো, কি করেছি কি আমি? কি করেছো সেটা মুখে বলে দিতে হবে? এ ফটো হয়ে গেছে ফটো। আর কোনোদিন কলোনিতে তনুর সঙ্গে দেখা করতে আসবে না। শোনো, পকেটে দুটো পয়সা হয়েছে বলে মাত্রা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। এই কলোনির মেয়েদের বাড়ির মা বোনের মতো ইজ্জত করতে শিখবে। যা, আগে থেকে যাও। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে গগনদা। এই অন্যায় এখনো কিছু হয়নি, এবার হবে। আজকে যে তুমি ছাড়া পেয়ে গেলে সেটা ইন্দ্রাণী রায়ের জন্যে, যাকে আমি বোন বলি। আর এই যে তুমি প্রাণে বেঁচে গেলে সেটা ইন্দ্রাণী রায়ের ভাই বলে। হ্যাঁ, তাহলে ফট ফট এখান থেকে ফট। মাথা ঠান্ডা হলো? কোম্পানি ছেড়ে যাওয়ার ভূতটা মাথা থেকে গেছে তো? আপনাকে তো বললামই জামাই বাবু, আসলে আঘাতটা বড্ড বেশি লেগেছে তো। অভিটা তো আমার ছেলেরই মতো, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। মামনি শ্যামলি কেউই ওকে বলে বিজনেস ইনভলভ করতে পারে। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বিজনেসে নিয়ে এলাম, আর আমাকেই কি করবে বলো? যে ছেলে বাবাকেই রেয়াত করে না, মামাকে রেয়াত করবে? ইউ এক্সপেক্ট দ্যাট? আমি ওকে স্ট্রিক্টলি বারণ করেছি ওই কলোনিতে যেতে, শোনেনি। তাই আমি ওই মনোজকে রেসপন্সিবিলিটি দিয়েছি ওর উপর নজর রাখার। ও নজর রাখছে। যাই হোক, একটা মানে কথা, আমার মনে হয় মনোজকে কাজটা না দেওয়াটাই বোধ হয় ভালো হবে। কারণ মনোজকে তো কলোনির ভেতরে সবাই চেনে আপনার লোক হিসেবে, আর মনোজ করতে গেলে যদি বিপদ কিছু হয়, তার থেকে কলোনিরই একটা দুটো লোককে মনোজ যদি ফিট করে ইনফরমার হিসেবে, তারা মনোজকে ইনফরমেশন দেবে মনোজ আপনাকে। না, এই এটা একটা এমার্জেন্সি পিরিয়ড তো, এই সময়টা কাজটা মনোজই করুক। আর ওই কলোনির লোকদের আমি একদম বিশ্বাস করি না। আমার টাকা খেয়ে আমাকে তো খবর দেবেই না, আমাদের খবর ওদের পাচার করে দেবে। স্যার, অভি আবার কলোনিতে গিয়েছিল স্যার, কাল রাতেই গিয়েছিল। কি বলছো? আবার গেছিল? এতবার বারণ করা সত্ত্বেও আবার গেল? ইম্পসিবল ছেলেটাকে নিয়ে, ইম্পসিবল। শুধু কলোনিতে গিয়েছিল? খোকন বিশ্বাস বোনের সঙ্গে দেখা করেছিল, কেননা সেটা না দেখলে তো আমি ওকে পানিশমেন্ট দিতে পারবো না, অ্যালিবাই খাড়া করে দেবেই। কথা নয় স্যার, খোকন বিশ্বাসের বোন এবং কলোনির লোকেরা ওকে প্রচন্ড অপমান করেছে স্যার। কি বলছো? কি আমি নিজে চোখে দেখেছি। যে কলোনির ওই লোকগুলো রায়বাড়ির লোকেদের সামনে মাথা তুলে কথা বলতে পারতো না, রায়বাড়ির লোককে দেখলে মাথা নিচু করে চলে যেত। তারা আমার একমাত্র উত্তরাধিকার, তাকে অপমান করছে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এটা আমার পক্ষে টলারেট করা সম্ভব না। দাঁড়িয়ে দেখছো কি? অভিকে ডাকো, এটা একটা ফয়সলা এক্ষুনি করবো। মনোজ, জামাইবাবু তোমাকে একটা অর্ডার দিল, আর তুমি জামাইবাবুকে না বুঝিয়ে কুল ডাউন না করে অভিকে ডাকতে যাচ্ছ। না হলো না, না না না, এটা সময় নেওয়া যায় না। যা করার এক্ষুনি একটা হ্যাস্ত নাস্ত করো। জামাইবাবু, জামাইবাবু একটা হ্যাস্ত নাস্ত তো করতেই হবে, কিন্তু সেটা তো অন্য প্রসেসেও হতে পারে। দেখো,
কলোনির লোকগুলো হচ্ছে বেসিক্যালি নেলিকুত্তার চাঁদ। ওদের সামনে আপনি খাবার ছড়ান, ওরা ল্যাজ নাড়তে নাড়তে কুঁই কুঁই করতে করতে এসে আপনার পা ছাড়বে, সেই প্রসেসে চলো। তাহলে তুমি কি বলছো? বেশ খানিকটা টাকা নিয়ে খোকন বিশ্বাসের বোনের কাছে যাওয়া হবে, তাকে বলা হবে এই টাকাটা নিয়ে সে যেন অভিকে ছেড়ে দেয়। 5-7 লাখ টাকা হলেই ওরা সন্তুষ্ট হয়ে যাবে আর আপনিও সাকসেসফুল। কি বলছো তুমি? আমি টাকা নিয়ে কলোনিতে যাব? বাবু আপনি কেন যাবেন কলোনিতে? আপনার লোক যাবে, মনোজ যাবে। হ্যাঁ, ওরা যদি টাকাটা নিতে না চায় টাকাটা রেখে দিয়ে আসবে। আমি শুধু দেখতে চাই কতক্ষণ ওরা টাকাটা না নিয়ে থাকতে পারে। যদি সত্যি সত্যি না নেয়, টাকাটা তো ওদের বাড়িতেই থাকবে, বল ওদের কোর্টে, এরপর হার জিতের দায়িত্ব ওদের। প্রতিবাদী মনে জেগে উঠছে, উঠছে, জেগে উঠছে, এবার পাল্টা চালে কৌশল।